আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। চট্টগ্রাম নগরী চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়ে অভিযান চালিয়ে 1,51,000 টাকা মূল্যমানের জাল নোট সহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল 4টায় বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদ জাকির নামে একজনকে আটক করা হয়। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে 13 দফার প্রথম ধাপে ভাষাঞ্চরে পৌঁছেছে আরও 1,997 জন রোহিঙ্গা। এ নিয়ে ভাষাঞ্চর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকদের সংখ্যা দাঁড়ালো 27,581 জনে। বুধবার দুপুরে নৌবাহিনীর 5টি জাহাজে ভাষাঞ্চর পৌঁছায় তারা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোহাম্মদ শাহজাহান নামে এক হাজতি অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পাঁচলাইশ থানাধীন কুলগাঁও বালুচড়া এলাকার আব্দুল মালিকের ছেলে এবং চট্টগ্রাম মহানগর যুব দলের সহক্রীড়া সম্পাদক ছিলেন। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় 322টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 0.31%। নতুন সংক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা। বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা গেছে। চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল মোতালেব নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা 12টার দিকে উপজেলার বাদামতরী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব উপজেলার করেরহাটি ইউনিয়নের কাটাগাং গ্রামের হাজি খলিল বাড়ির আব্দুল মান্নানের পুত্র। সীতাকুণ্ড উপজেলায় 15 কেজি গাঁজা ও 99 বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব 7। মঙ্গলবার সকাল 8:30টায় উপজেলার বাংলাবাজার এলাকা থেকে এসব গাঁজা ও ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। আটক আসামি রাব্বি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নলডুগি এলাকার মোহাম্মদ মাহফুজের ছেলে। সীতাকুণ্ড উপজেলার 2 নং বাড়িয়া ঢালা ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও এক যুবককে অপহরণের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইউপি চেয়ারম্যান রেহানউদ্দিন রেহান। এ ব্যাপারে চেয়ারম্যান রেহানউদ্দিন বাদী হয়ে 15-20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। চন্দনায় সে বৈলতলিতে দিলওয়ারা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই মহিলার ছেলে প্রবাসী বেলাল উদ্দিনের পাকা ঘরের সামনে একটি টিনশেড ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বান্দরবানে ইয়াবা মামলায় 3 আসামিকে যাবজ্জীবন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি অস্ত্র আইনের মামলায় 1 আসামিকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু হানিফ। দণ্ডপ্রাপ্তরা হল 2 সহোদর মোহাম্মদ রশিদ, প্রকাশ পুতিয়া ও লুৎফুর রহমান, সৈয়দ আলম, প্রকাশ, বদি খলিফা। ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মোহাম্মদ করিম, প্রকাশ বাবুল ও রেজাল করিম নামে 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এই ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। চট্টগ্রামের উল্লেখযোগ্য সংবাদ পেতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন বাংলাধারার ফেসবুক পেজে। এছাড়া চট্টগ্রামের দেশের সংবাদ সবার আগে পেতে ফলো করুন বাংলাধারার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।